আবার না জ্বর? ডাক্তার আনতে বারণ করলে কেন মা? সকাল সকাল তোর ফুটানির কথা শুনতে চাই না, দূর আমার চোখের সামনে থেকে। আমার আবার অসুখ বিসুখ জ্বর। সকাল সকাল আবার কোথায় চললি? নাস্তা খেয়ে না? খাবো না। সে কি কথা, কালে তো রাতে ফিরলি কিছুই খেলি না। আমি একটা মানুষ, তার আবার খিদে। শামিম শোন বাপ, দুটো মুখে দিয়ে যা। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অফিস চললে? জি। এই যে বাবা এসো, দেখো শিক্ষিত ছেলেদের ব্যবহারই আলাদা। এত বড়টি হয়েছে এখনো কি আদৌ কি লেহা আছে। ওয়ালাইকুম আসসালাম। কথায় বলে না, এই আগের হালটা যেখান দিয়ে যায় পেছনের হালটাও তাকে ফলো করে, কিন্তু পরের হালটা বোধহয় কোনো রাস্তা টাস্তা মানে না। বলি বাড়িতে কোনো লোকজন নেই নাকি? একটা লোক জ্বরে পড়ে আছে, ডাক্তার দেখার নাম নাই, সব বসে বসে খায়। ওই শোনো, শিক্ষিত ছেলেগুলো বেরিয়ে গেল, টেডডি পাওয়া গেল না, আর ওই উনি আসছেন। কদিন ধরে বুবুর নাকি জ্বর, আমিও তেমন একটা সময় পাই না, আপনিও তো একবার ডাক্তার কাছে নিয়ে যেতে পারেন। কই ফাতেমা তো বলেনি জ্বর জ্বর। বুবু মুখ ফুটে কোন দিন কোন কথাটা বলেছে, সকালে দেখি শুয়ে আছে, গায়ে হাত দিয়ে দেখি জ্বর। এরিন ডাক্তার ডেকে আনবেন। দেখি দেখি নয় যাবেন, বাড়ির আর সবাই তো অফিসার, নিজেদের বউদের নিয়ে ব্যস্ত। বেটা যে মিস্ত্রি তা ওর চাঁচা ছোলা কথাতেই বোঝা যায়, গলির মোড়ে গ্যারেজ করে গোটা মহল্লার চেহারাটাই দিয়েছে পাল্টে, ভদ্রলোকের পায়াটা বস্তি করে ছেড়েছে। কথা তো বলে না, যেন সাপান সাপান ডেট মারে। ওই মিস্ত্রিটাই তোমার প্লাস্টিক পাংচার করে ছেড়েছে। বাবা আমি একটু বেরোচ্ছি। বেরোচ্ছি মানে ইন্টারভিউ? আজ একটা বিদেশি ফার্মে, পোস্ট ভালো বেতনও ভালো। পোস্ট ভালো বেতনও ভালো, একটার পর একটা ইন্টারভিউ তো দিয়েই যাচ্ছিস, হলো কিছু? তাই বলে চেষ্টা করতে হবে না, কোথায় তুমি রিটায়ার করবে তা করছো না, ধরলে আবার হোমিওপ্যাথি চিকিৎসা, আমার একটা চাকরি হলে তোমার হয়তো খাটাখাটনি করতে হবে না। বসিয়ে বসিয়ে খাওয়াবি? ওসব চিন্তা মাথায় আনবি না, আরে কাজকর্ম করছি বলেই তো ভালো আছি, রিটায়ার করিয়ে দিলি দেখবি একদিন মরে পড়ে আছি। তোমার যত সব বাজে কথা, তাহলে একটা কাজের কথা বলি। কি? যাওয়ার পথে ওই রাজা বাবাজির গ্যারেজে একটু খোঁজ নিয়ে যাস তো, আমার ওষুধের পার্সেলটা এসেছে কিনা, কোম্পানিকে ওই গ্যারেজের ঠিকানাটাই দিয়েছি। ঠিকানা যার নিজের ঠিক নেই তার আবার ঠিকানা? কিছু বললি না? কিছু না, যদি এসে থাকে পাঠিয়ে দিতে বলিস। বলবো। শোনো। ও কি ব্যাপার, সকাল সকাল সেজে গুজে কোথায় চললে? অফিসারে। আজকাল তোমার অফিসার তো অফিসে অফিসে, তা চাকরি বাকরি একটা কিছু হলো? হবে না কেন, তোমার মতো আত্মবিসর্জন দিয়ে মান সম্মান খুঁয়ে মিস্ত্রি না হতে পারি, একটা কাজ ঠিকই জুটি নিতে পারবো। সকাল সকাল খোঁটা দিচ্ছ? না, যে লোক জেগে থেকেও ঘুমানোর ভান করে তাকে জাগানোর চেষ্টা বৃথা। জাগে, যে জন্য এসেছিলাম, বাবার পার্সেলটা এসেছে, বাবা জানতে চেয়েছিলেন, এলে পাঠিয়ে দিও। বাবার প্রয়োজনই এসেছিলে? নয় তো কি, আমি যাই, দেরি হয়ে যাচ্ছে। এই কামাল শোনো। এই রিক্সা রাখো। অফিসে যাচ্ছ নাকি? হ্যাঁ যাচ্ছি। তা তুমি? আমিও যাব। তোমার অফিস? হয়তো চাকরির ইন্টারভিউ আছে। আরে আরে কি করছো আমার রিক্সায়? তুমি রাজা ভাই কি ভাববে? কারো ভাবাভাবিতে আমার কিছু যায় আসে না, যাকে ভালো লাগে তার সঙ্গটাই আনন্দে। হ্যাঁ
যদি তোমার আপত্তি থাকে তো না না তা হবে কেন তবে বিশ্বাস হচ্ছে না কেন তুমিও কাঁচের কম কিসে এরিকশা চলো ওই জগমোবিল হইলে যা ওই কাজ কর আগিবে রুগীদের সেবা করে ছেড়ে দেব জানিস না এই মহল্লায় তোদের বাপ আছে আর কোনদিন যদি তোদের এই মহল্লায় দেখি তাহলে জান নিয়ে কেউ ফেরত যেতে পারবি না মাথায় আর কোনো চিন্তা ভাবনা আছে বলে তো মনে হয় না হঠাৎ এ কথা জীবন কি এভাবেই যাবে খারাপ আছো কি সে না তুমি বড় সুখেই রেখেছো আমাকে দেখো রাত অনেক হয়েছে এখন শুয়ে পড়ো কি কপাল নিয়ে যে তোমার ঘর করতে এসেছিলাম তোমার মতো অফিসারদের বউরা থাকে ফ্ল্যাটে ঘরে থাকে ফ্রিজ রঙিন টেলিভিশন না থাকে না থাকে না তোমার মুরব নেই তাই বলো রাহেলা যা মুখে আসে তাই বলো না না বলবো না রেখেছো তো বস্তিতেই একটু পরে আসবে তোমার গুণধর ভাই বাড়ি মাথায় করে তুলবে নরম মাটি পেয়েছো তো কেন ওই কাসার মেয়ের বউকেই দেখো একবার বাপের বাড়ি গেলে আর আসার নামটি নেয় না বাপের বাড়ি যেতে তোমায় মানা করছে কে তুমিও যাও না বেশ একবার গেলে আর আসবো না তুমি তো তাই চাও এতদিন তো আকার ইঙ্গিতে বলেছ আজ স্পষ্ট করে বললে একটুতেই কান্না তোমার ছেলে মানুষ আর গেল না কিন্তু কি করবো বলো তো নতুন ঢাকা একটা বাড়িটাই দেখো না কিন্তু এই বাড়ি ছেড়ে যাওয়াটাকে ঠিক হবে কেন বাবাকে মাস গেলে কিছু টাকা ধরে দিলে তো হবে কেন ডাক্তার আসেনি কেন আমি জানতে চাচ্ছি এই বাড়িতে একটা লোক জ্বরে পড়ে পড়ে বলছে কেউ কি দেখার নেই ওই তো শুরু হলো রাজা থামতো কেন থামবো থামবো কেন তোর জব অথচ সবাই কেমন দিব্যি খাচ্ছে ঘুমোচ্ছে কারো কোনো ফিলিংস নেই চাচা এসেছে আমি চাচার কাছে যাব চাচার কাছে যাব ঘুমাও বড় হলে এটাও চাচার মতো মিস্ত্রি হবে মানুষ হবে না লাইটটা নিভিয়ে দাও তো চল খাবি চল জ্বর নিয়ে তুই এত খাটাখাটি করবি কেন ওনারা কি পটের বিবি যে বসে বসে খাবে কাল থেকে চুলা বাঙ ওনারা রান্না করলে রান্না হবে না করলে হবে না আমার সব কথা ভালো কথা স্বামীন কোথায় ও খেয়েছে না কোথায় সে ইউনিভার্সিটি বন্ধ কোথায় যায় কি করে ঠিক স্কুলে একেবারে রেগে আগুন প্রায় মহল্লা রাজাবাজের ছেলেরা ওকে ডেকে নিয়ে যায় ছেলে একেবারে লায়েক হয়ে গেছে আমার সামনেও তো পড়ে না পালি পালি বেড়ায় একবার পেলে বেটা লাইক গিরে ছুটি দেবো আবার কোথায় যাচ্ছিস খাবি না এখন নয় তুই শুয়ে থাক স্বামী মা আসুক
কি ভাবছো বাপ? সেই কখন থেকে গুম হয়ে বসে আছিস? একটা কথা বলছিস না যে? কে ধরেছে নাকি? নে নে টান। ভেজাল না বাপ, একেবারে এক নম্বর মাল। ওয়ার্ল্ডের উপর মাইন্ড করে আছিস, কোনো লাভ নেই। তোর সময় মূল্য দিতে জানিস না। এতক্ষণে দুটো টাইম হয়ে যেত, তোর একেবারে বোগাস ফালতু। দেখ এখানে নাকি সবই মিলে, ট্যাবলেট, হিরোইন, মারিজুয়ানা। চেষ্টা তো করি সবই রাখতে, কিন্তু পুলিশ বাহিনী যেভাবে পিছু লেগেছে তার মধ্যে আনি আর কি। তোমার লাভের গোট পেঁপড়াই খাইব। কিরে লোড হয়ে আছিস নাকি? ওদেরই তো দিন, ওরাই তো লোড হয়ে থাকবে। ওর মামা তো একটা নয় দু দুটো মাল হাতাচ্ছে। মামাকে নিয়ে কোনো কথা বলবি না। আজকাল নাকি ওই গ্যারাজে সবকিছু চলে? চলে, তাতে তোর কি? ভাতিজা বেশি বাইরো না। কাল বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্ট করেছিলাম, সারা রাত হাসপাতালে ছিলাম। সকাল সকাল তোকে মিথ্যে কথা বলতে হবে না। মিথ্যে কথা নয় মা, আমি সত্যি অ্যাক্সিডেন্ট করেছিলাম, বিশ্বাস করো। কি বিশ্বাস করবো, আমি তোর কোনো খবর রাখি না। কি খবর রাখো? মহল্লার আজেবাজে ছেলেদের সাথে মিশে আজকাল তুই পাড়ায় পাড়ায় মাস্তানি করে বেড়াস না? দুদিন পরে তো শুনতে হবে মেয়েদের পিছনে লাইন লাগিয়েছিস, মদ ধরেছিস, নষ্ট ছেলেদের সাথে মিশে নষ্ট পাড়ায় গেছিস। তুমি তোমার ছেলের এত খবর রাখো? তোমার ছেলের যে কি কষ্ট সে খবর রাখো না? কষ্ট? কিসের কষ্ট? যে ছেলে জ্ঞান হওয়ার পর থেকে বাবার আদর পায়নি, অন্যের আশ্রয় মানুষ, তার বাবা ছিল কি না? মা, এ আমি কেমন বাপের সন্তান যে তার দুধের শিশুকে অন্যের আশ্রয় ফেলে নিরুদ্দেশ হয়ে যায়, যে বয়সে ছেলেরা বাবার কাঁধে চেপে ঘুরতে যায়, যে বয়সে নষ্ট হয়ে যাওয়া ছেলেকে শাসন করে বাবা। আমি কেন নষ্ট হব না? আমার কে আছে? আমি তো জ্ঞান হওয়ার পর থেকে দেখছি আমার মাকে ঝিচা করে মতো খাটতে, কোনোদিন মায়ের মুখে হাসি দেখিনি। বিশ্বাস করো মা, আমার আর এই বাড়িতে একদম ফিরতে ইচ্ছে করে না। ভেবেছিলাম ইউনিভার্সিটির পাঠ চুকিয়ে একটা চাকরি জুটিয়ে ছোট্ট একটা বাড়িতে গিয়ে উঠব, মাথার উপর এক চিলতে আকাশ, তুমি বুক ভরে নিঃশ্বাস নেবে। কিন্তু কই, কিছুই তো হলো না। কোনো ছেলেরই যেন আমার মতো ভাগ্য না হয়, আমার বাবার মতো দায়িত্ব জ্ঞানহীন বাবা না থাকে। তোর বাবা দায়িত্ব জ্ঞানহীন ছিলেন না। তুমি বলছো এ কথা? পরলোক হবার স্বপ্ন তার কোনো দিনই ছিল না। তোর বাবার সঙ্গে আমার যখন বিয়ে হয় তখন তার ব্যবসা বেশ ভালোই ছিল, বেশ সুখী ছিলাম আমরা। তারপর কোথা থেকে কিছু হয়ে গেল, মনে আছে সেই সৌখিন মানুষটার মুখে খোঁচা খোঁচা দাঁড়িয়ে একদিন চরের বিধ্বস্ত নাবিকের মতো এসে শুনলেন, শামীম কোথায়?
ও ঘরে ঘুমিয়ে আছে। খাওয়া দাওয়া হয়েছে? বুঝেছি, এবেলাও রান্না হয়নি। বাড়িওয়ালা এসেছিল। কিছু করবো, বিলটা আর পাওয়া যাবে না। বলো কি? ঘুষের টাকাটা না পেয়ে ইঞ্জিনিয়ার খারাপ রিপোর্ট দিয়েছে। আমি নাকি সিমেন্টের বদলে শুধু বালি দিয়ে বিল্ডিংটা বানিয়েছিলাম, এখন গোটা বিল্ডিংটা ভেঙে আবার নতুন করে নির্মাণ করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? মার্কেটও অনেক দেনা। বিলটা পেয়ে সবার দেনা শোধ দিতে চেয়েছিলাম। এখন এখন আমি কি যে করি! ঘুম থেকে উঠেই খাবার চাইবি না? কি হলো? ভাবছি চিটাগাং যাব। কেন? ওখানে আমার কজন ব্যবসায়ী বন্ধু আছে, ক্যারিং এর ব্যবসা করে। ওদেরকে ধরে টরে দু একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে। এছাড়া আর তো কোনো পথ দেখছি না। বেশ তো, যাও না। কিন্তু তোমাদের কোথা রেখে যাই? কদিনের ব্যাপারই তো। হলোই বা, শামিম ছোট, তোমাদের দেখাশোনা করবে কে? চলো, তোমাদের ঢাকাতে রেখে যাই। এসব কি বলছো? ভাগ্যের চাকা যখন উল্টো থেকে ঘোরে তখন মানুষ বিশ্বাস হারিয়ে ফেলে। তাই বলি তোমার বাবার ওখানে থাকলে অন্তত আমি তো নিশ্চিন্তে থাকতে পারবো। ভাইরা আছে, ভাবিরা আছে, তারা কি ভাববে? দুঃসময় কার্য কখন আসে কেউ তো জানে না। আমার মন বলছে চিটাগাং গেলে একটা ব্যবস্থা হয়ে যাবেই। কি হলো? বিপদে ধৈর্যহারা হতে নেই। কিরে শামিম, বাবা চলে যাচ্ছে বলে মন খারাপ লাগছে? আরে বেটা, আমরা তো আছি। তোমার বুবুকে রেখে গেলাম। রেখে গেলাম মানে? সবাইকে তো সব কথা বলা যায় না। দুলা ভাই, আমার স্টেট কার্ড কথা, তোমার এই বিপদের সময় আমরাই তো তোমার পাশে দাঁড়াবো। ইউ আর এ গুড ম্যান, রাজনীতি করো, সাধারণ মানুষের সাথে মেশো, তাই তুমি বোঝো। সরি দুলা ভাই, তোমার এই প্রশংসা শোনার মতো সময় আমার নেই। জানোই তো আন্দোলন এখন তুঙ্গে, বিকেলে আমার মিটিং আছে। কিচ্ছু ভেবো না, ইনশাল্লাহ আমি তো আছি। চলি বাবু, শামিমকে আমি নিয়ে গেলাম। চলি দুলা ভাই। আসি বাবা। থাক বাবা, থাক থাক। ফি আমার আসি। সেই যে গেল, আজও ফিরে এলো না। আমার মন বলে একদিন না একদিন ফিরে আসবে। কিভাবে আসবে, কেমন করে আসবে আমি জানি না। আমাকে তুমি ক্ষমা করো মা, আমি আর এমন করে বাবা সম্পর্কে কোনো দিন বলবো না, কোনো দিন বলবো না, কোনো দিন বলবো না। শামিম, বাবা আমার। মা,
কই রে মা? কি বাবা? আমার ছাপাটা দে তো। বাবা, ফিরার পথে আমার ইন্টারভিউর খবরটা নিয়ে এসো তো। ইন্টারভিউ? ইন্টারভিউ মানেই তো প্রহসন, লোক আগে থেকে নেয়া থাকে। তুই ছেলে হলে না তোকে আমি রাজার গ্যারেজে ঢুকিয়ে দিতাম। মানে বোঝা আমি আছি তো, ঘরেও রাখতে পারছো না, লোক লজ্জার ভয়ে তাড়িয়ে দিতে পারছো না। এই দেখো, সে কথা আবার আমি কখন বললাম? বললাম ওই কলম পেশার চেয়ে গ্যারেজে মিস্ত্রিগিরি করা অনেক ভালো। একটা মানুষ একসময় রাজনীতি করত, সমাজ বদলে স্লোগান দিত, আর আজ? হ্যাঁ দিত, তাতে হয়েছে কি? কিন্তু রাজনীতিকে ও তো আর নিজের আখের গোটাবার হাতিয়ার করেনি, বুদ্ধিমান ছেলে বলেই তো গ্যারেজ করেছে। ও তো একটা জুয়েল, আমি সবসময় বুক ফুলিয়ে সে কথা বলি। চাকরি করে আর ক পয়সা পেত? ওর ভাইরা কলম পিষে ক পয়সা পায়, সংসার তো এই রাজা মিয়াই চালায়। এখন কে কাকে দেখে? রাজা গ্যারেজ চালায় বলেই তো কাউকে ফেলে দেয়নি। হয়েছে হয়েছে, আর রাজার প্রশংসা করতে হবে না, তোমার মুখে শুধু রাজা আর রাজা, এ পাড়ায় যেন আর কেউ নেই। থাকবে না কেন, অনেক কেউ আছে, তবে রাজা একটাই আছে। যাই, আমার বেলা হয়ে যাচ্ছে। বুবু বুবু, কিরে এই না, এত কষ্ট করে রেঁধে নিয়ে আসিস, রাতে কি ওর কোনো হুঁশ থাকে? একটু বলতে পারিস না? আমি কি বলবো, তুই বলবি না তো বলবি কে? একজন মানুষ যদি নিজেকে নিয়ে এভাবে খেলে, অবুঝলেও কথা ছিল, তাই বলে তোর কি কোনো দায়িত্ব নেই? আমি যে কিছু বলবো তুই তো সবই জানিস। বুবু, তোমার নাকি জ্বর? তোকে আবার কে বললো? রাজা ভাই, পাগল আর কাকে বলে, এমনিতে সামান্য একটু গা গরম হয়েছিল। তোরা দাঁড়া, আমি আসছি। রাজা ভাইয়ের জন্য রেঁধে এনেছো নিশ্চয়ই? তা তো আনবে, কি আর করবো, নাইট ডিউটি তার করতে পারি না। শুনেছো নিশ্চয়ই, সে রাতে রাজা ভাই না থাকলে কি যে হতো? রাত বিরাতে মেয়ে মানুষ একা ঘুরলে ওরকম হামলা হওয়াটা অস্বাভাবিক কিছুই নয়। রাজা ভাইও তাই বলল, কিন্তু কি করব, কি আর করবে, যাই বলো না কেন, দিনের বেলায় গ্যারেজ, রাতের বেলায় তোমাকে পাহারা, এই দুই নিয়ে তোমার রাজা ভাই ভালোই আছে। রাজা ভাইকে আমার চেয়ে তুমি তো ভালো চেনো। সে চেনা মানুষটি অচেনা হতে কতক্ষণ? আমি যাই বুবু। সে কি যাবি কেন, হাতে আমার অনেক কাজ, যাই। তোর মা কেমন আছেন? মার আর ভালো থাকার উপায় নেই, আছে কোনো রকম। আমিও যাই বুবু, ডিউটি আছে। এই মধ্যে রাজা মিয়া আছো বেশ ভালোই, তোমার মহল্লায় তো কাক পক্ষেও ঢুকতে দাও না, সব মাল তো একাই হাতাচ্ছ। মুখ সামলে কথা বলবে। কেন, এ ক্লাস মিয়া তো ঠিকই বলেছে, নার্স টেকনিকে চোখে চোখে রেখেছে চান্দু, সে নাকি আজকাল হাসপাতাল ছেড়ে দিয়ে তোমার গ্যারেজেই পড়ে থাকে। থাকে, তাতে তোদের বাপের কি? আমাদের বাপের কিছু না, প্রয়োজনটা আমার, বকরা চাই। ও বকরা চাস, ঠিক আছে। এই নে। Thank you.
কই চা কই এই দিচ্ছি এই দিচ্ছি মানে কেতলি তো চাপানো হয়নি ওর দেরি হয়ে যাচ্ছে তো এত ঢিলে হলে কি চলে না চলে না কেন ভাবি সকাল সকাল তোমরাও তো পারো বুবুর সঙ্গে হাত লাগাতে বুবুর একার পক্ষে চা নাস্তা করা কি সম্ভব তোমরাই বলো সকালে তো আমরাও বসে থাকি না আমাদেরও তো কাজ থাকে ব্রাশ পেস্ট এসবও তো এগিয়ে দিতে হয় মানলাম কিন্তু বুবুর শরীরটা ভালো নেই অসুস্থ শরীরে কাজ করছে সেটাও তো তোমাদের দেখা উচিত কাজের সময় এরকম অসুস্থতার ভান আমরাও করতে জানি আমরাও জানি কি করে পটের বিবি সাজতে হয় আমার বোন পটের বিবি আহ রাজা সকাল সকাল সব কি শুরু কই থাম ভুলে যাও না তোমরাই বাড়ির বউ আর আমার বোন এই বাড়ির মেয়ে তোমরা ভেবেছো তোমাদের স্বামীদের টাকায় এই সংসার চলে আগে না সংসার কি করে চলে আমি জানি আমার বোন তোমাদেরটা খায় না পরে যে তোমাদেরকে জি চাকরের সার্ভিস দেবে রাজা কে বলতে চাস তুই তোমরা তোমাদের বউদের তোষামত করতে পারো কিন্তু আমার বোন কারো গোলাম নয় তুই কি চাস না আমার বাড়ি থাকি থাকা না থাকাটা সেটা তোমাদের ইচ্ছে বোনটা ঝি চাকরানির মতো খাটে তারপরও তোমাদের বউরা একটু উনিশ বিশ হলে খোটা দিতে ছাড়ে না ওনারা কি এক একজন এইবারে পটের রানী হয়ে আছেন মুখ সামলে কথা বল কেন কেন মুখ সামলে কথা বলবো আমি অন্যায়টা কি বলেছি তোমরাই বলো এই বাড়িতে কার অধিকার বেশি আমাদের মারপেটের বোনের না তোমাদের বউদের যে বোনটা জন মেয়ে রাত দিন তোমাদের সংসারে সেবা করে যাচ্ছে পান থেকে চুন খসলে তোমাদের বউরা অকথ্য ভাষা থেকে অপমান করে তোমরা তোমাদের বউদের চামচামি করতে পারো আমি পারবো না মিস্ত্রি তো মিস্ত্রির মধ্যে কথা বলিস হ্যাঁ হ্যাঁ মিস্ত্রি মিস্ত্রি বলি তো অন্যায়টা চোখে পড়ে তোমরা ভদ্র শিক্ষিত অনেক কিছু দেখে না দেখার ভান করো তোমরা আসলে এক একটা হিপোক্রেট সোজা বাংলায় যাকে বলে ভণ্ড দাদু দাদু বাবা আর চাচা ঝগড়া করছে তুমি ওদের বকা দাও না করতে দে তুই একটা মাথা ফাটিয়ে মরতে দে তুই খেলতে যা এইভাবে খাইলে তো গোটা বাংলাদেশে শুধু গান্ধারি চাষ করার লাগবে এটা শুধু ব্যবসার ধান্দা দেবো একদিন দোকান দৌড়িয়ে দেবো এটা দমক দেন কে দিতেছি চলো রাস্তা ছাড়ান না কেন ছাড়ুন তবে তুই প্যাসেঞ্জারটা নামায় দিয়া যা কি কইলেন তোদের ঘরে মা বোন নেই ঘরে থাকবো না কেন বাইরেও আছে এই মা বোন গো থেকে একটারে বাইচা ঘরে তো তুলন লাগে ও কিছু না জানেনই তো আজকাল মেয়েদের দিনে দুপুরে একা বেরোনো নিরাপদ না যাকগে আপনি কোথায় থাকেন বক্সিবাজার চলুন তা ঠিকই বাবা তুমি ছিলে বলেই রক্ষে রোজ তো আমি ওকে কলেজে পৌঁছে দেই আবার নিয়েও আসি আজ তুই বা একা আসতে গেলি কেন হঠাৎ কলেজ ছুটি হয়ে গেল ভাবলাম তোমার জন্য অপেক্ষা না করে চলে আসি আর কখনো ওরকম বোকামি করবি না যাই বলো না কেন বাবা ও সাহসের তারিফ করতে হয় যা করেছি আমার নীতিবোধ থেকেই করেছি হিরো হওয়ার জন্য করিনি গুড আই অ্যাপ্রিশিয়েট ইউর কমেন্টস কে বলেছে তরুণরা তাদের নৈতিকতা হারিয়ে ফেলেছে অধ্যাপনা করো তো লেকচার দেবার লোক কিছুতেই সামলাতে পারো না তা তুমি কি করো বাবা ইউনিভার্সিটি বন্ধ বেকার ছাত্র বলতে পারেন নিয়ে এখানটায় রাখ
না বাবা, কিছু মুখে দাও। এসো আবার। আহা, খাও না, নাও। তা বাবা, তোমরা কোথায় থাকো? কস্তুরীবাগ লেনে। বাড়িতে তোমার কে কে আছেন? আমি আর আমার মা। বাবা নেই? জি, আমরা নানা সংসারেই মানুষ। ও, তা বাবা, তোমার মাকে দেখার খুব সাধ হচ্ছে, একদিন নিয়ে এসো না। দেখি। দেখি নয়, আগামী শুক্রবার তোমার মাকে নিয়ে আসবে, আমরা অপেক্ষায় থাকবো। মা তো কোথাও বেরোতেই চান না। বলবে আমার কথা, বলবে তোমার এক বোন তোমাকে দেখতে চেয়েছে। কি বলবে না? জি, আজ তাহলে উঠি। সে কি বাবা, তুমি তো কিছুই খেলে না। ঠিক আছে, আমরাও তোমাকে আটকে রাখবো না, ইউনিট রেস্ট, তোমার বিশ্রামের প্রয়োজন। যা, তোমার ওকে এগিয়ে দিয়ে। শুনুন, যার জন্য এত করলেন তাকে একটু ধন্যবাদও জানাতে দেবেন না? নিছক ঝোঁকের মাথায় কাণ্ডটা ঘটিয়েছিলাম, কিন্তু এত বিষয় যে আমার জন্য অপেক্ষা করছিল তা ভাবিনি। আপনার বাবা মা কিন্তু খুব ভালো। আর আমি এত তুচ্ছ যে ধন্যবাদটুকু নিতে পারছে? নিছক সৌজন্য প্রকাশ করতেও জানি না, আর কেউ প্রকাশ করুক তা আমি চাই না। আপনি কি? হতাশাগ্রস্ত এক যুবক, যার বর্তমানও নেই ভবিষ্যৎও নেই। আচ্ছা চলি। আজ অ্যাক্সিডেন্ট করেছিস? না মা, আজ আমি অ্যাক্সিডেন্ট করিনি, তোমাকে মিথ্যে বলবো না, আজ আমি সত্যি সত্যি মাস্তানি করেছি। এই যদি তোর জীবন হয়, কোন মুখ নিয়ে বাড়ি ফিরিস? মার সামনে এসে দাঁড়াস, তোর লজ্জা করে না? না, করে না। বেরো, বেরো বাড়ি থেকে, আমি তোর মুখ দেখতে চাই না। বেশ, দেখতে না চাও দেখবে না, কিন্তু কেন মাস্তানি করেছি তা শুনলে অন্তত মা হিসাবে তুমি গর্ববোধ করবে। কোন মুখ নিয়ে কথা বলছিস? বেশ বড় মুখ নিয়ে বলছি মা। তুমি কি সেই ছেলের মা হলে খুশি হতে যে ছেলে একটা মেয়েকে লাঞ্ছিত হতে দেখেও কোনো প্রতিবাদ না করে কাপুরুষের মতো লেজ গুটিয়ে পালাতো? নিশ্চয়ই না। তোমার স্বামীম সেই মেয়েটিকে লাঞ্ছিত হতে দেয়নি, নিজের জীবন বাজি রেখেও তাকে রক্ষা করেছে। সত্যি বলছিস বাবা? হ্যাঁ মা, তারপরেও তুমি তোমার ছেলেকে ধিক্কার দেবে, বলবে কি প্রয়োজন ছিল এসব ঝামেলায় জড়িয়ে পড়ার, একটা মেয়ে নয় লাঞ্ছিত হতোই, প্রতিদিন বাংলাদেশে কত মেয়ে তো লাঞ্ছিত হচ্ছে, বলো মা। ওরে না, সে কথা বলবো কেন, তা মেয়েটিকে বাড়ি পৌঁছে দিয়েছিস তুমি? ওর বাবা মার কাছে দিয়ে এসেছি, ওরাই তো আমার চিকিৎসা করলেন, মেয়েটির বাবা মা তোমার কথা বলছিলেন। বলবেই তো, তুই তো আমার সেরকম ছেলে নস। না, যে বাবা ছেলেদের উপার্জনের উপর নির্ভরশীল, এ পৃথিবীতে তার মতো হতভাগ্য কেউ নেই। সামর্থ্য যতটা কুলিয়েছে তোমাদের খাইয়েছি, লেখাপড়া শিখিয়েছি, মানুষ করেছি, এখন কতই বার পেনশন পাই কুলোতে পারি না। রাজার ওই গ্যারেজ না থাকলে আমাদের এক বেলা উপোস দিতে হতো, এক হারে তো সবার রান্না চড়ত না। যাচ্ছ, যাও, এখন বড় হয়েছ, চাকরি বাকরি করো, এখন আর তো তোমরা কারো অধীন নও। তোমার মা বেঁচে থাকলে হয়তো দুঃখ পেত, সে মরে গিয়ে বেঁচেছে, আমি যতদিন বেঁচে আছি আমাকে তো সব দেখতে হবে, সব শুনতে হবে, সব শুনতে হবে। বুবু, ও বুবু, কি ব্যাপার, আজ মিউনিসিপ্যালিটি এলাকায় আলো জ্বলেনি? আর তোকে বাড়ি মাথায় তুলতে হবে না। আরে, মিউনিসিপ্যালিটি এলাকায় আলো জ্বলেনি কেন? শান্ত, আর কত দেখাবি, বড় ভাই বাড়ি ছেড়ে চলে গেছেন। হোয়াট? ভদ্র লোকেরা বাড়ি ছেড়ে চলে যেতে শুরু করে দিয়েছে? আরে, বাপের ভিটেতে তাদেরও তো থাকার অধিকার আছে। রাত দুপুর আর মাতলামি করতে হবে না, খেটে আয়। বাবা, আমি মাতাল? আমি মাতলামি করি? তুইও বলছিস না? তুমিও সব ছাই পাশ খাও না তো, তুমি খুব ভালো, মামা ভাগ্নি মিলে ভালো শুরু করেছিস। স্বামীমের আবার কি হয়েছে? কি জানি আপন মনে কি সব বলে আর কাঁদে। কোথায় সে স্ক্যান্ডেলটা? ওই তো ঘরে।
আজ ব্যাটাকে বাগে পেয়েছি। আত্মতিম টিম তারা মাঠে পারে টিম তাদের খাড়া দুটো সিং। শামেন, শামেন পালাচ্ছিস কোথায়? একি তুই কাঁপছিস কেন? সর্বনাশ, তুই ড্রাগ ধরেছিস? না ধরে করব কি? হারামখোর! মারো, আরো মারো, যত পারো শাস্তি দাও, কিন্তু কি করবো সেটাও তোমাকে বলে দিতে হবে। ইউনিভার্সিটি বন্ধ, কবে খুলবে তাও জানি না, লেখাপড়া শেষ করতে পারছি না, মা বেটা মিলে তোমাদের গালে বসে খাচ্ছি। চুপ কর, বিকুতি করি তো ইউনিভার্সিটির, ওটা খোলা থাকলে তো বোমার পিস্তল বাজি হয়, না হলে আন্দোলন হয় না। কাল থেকে গ্যারেজে যাবি, আমাকে দেখ, আমি তো হতাশায় ভুগি না, হতাশায় ভুগবি কেন? ওরে জীবন অনেক সুন্দর, জীবনকে উপভোগ করতে শিখতে হয় মামা। চল খাবি, চল বাবু আমাদের খাবার দে। নয়ন এদিকে বলো, শোন, শামিম আজ থেকে এই গ্যারেজের নতুন এমপ্লয়ি, ওকে হিসেবে খাতাটা বুঝিয়ে দে। এসব তুমি কি বলছো রাজা ভাই? আরে ইউনিভার্সিটি বন্ধ, ব্যাটা বসে থেকে থেকে বকে যাচ্ছে। তাই বলে না, না আমরা শেষ হয়ে গেছি বলে নতুন জেনারেশন আমাদের ফলো করবে, মিস্ত্রি হবে, গ্যারেজে কাজ নেবে, তা কি করে হয়? ওরাই তো জাতির আশা, জাতির ভবিষ্যৎ। হ্যাঁ, জাতির আশা, জাতির ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ তো পিস্তল আর বোমাবাজি করে সেই ঘোষণাই দিচ্ছে। বলে ব্যাটা কাজ কর, চল। কালকের গাড়িগুলো ডেলিভারি হয়েছে? হ্যাঁ। গুড, দেখো দুবাই, দেখো দিল্লি আর ফারগানা, দেখবে না ভাই কোথাও এমন মামা ভাগ্নের কারখানা। বহুত আচ্ছা, এমন ভাগ্নে তেমন মামা, নেই যে কারো সারে গামা, একজনে ভাই বেহুশ থাকে আর একজন দিবানা। বাহাবা, বাহাবা, লোহা লক্কর ঝক্ক। মামা ভাগ্নের কারখানাতে, মামা ভাগ্নের কারখানাতে ব্যস্ত সবাই কাজে রে। লোহা লক্কর ঝক্কর ঝক্কর বাজে রে, গাড়ি নৌসার সাজে দেখো সাজে রে। দেখো
গাড়ির চাকা ঘুরঘুর করে ভাগ্যের চাকা ধরে না রে ভাগ্যের চাকা ধরে না ঘুরির লোকে মনের আশা কখনো ভাই ভুলে না রে কখনো ভাই ভুলে না মামা ভাগ্নে কারখানা দে মামা ভাগ্নে কারখানা দে ব্যস্ত সবাই কাজে লোহাল চক্কর চক্কর গাড়ি নওশার সাথে রাখো সাথে রে লোহাল চক্কর চক্কর মাঠে রে গাড়ি নওশার সাথে রাখো সাথে পাঞ্চার পাঞ্চার চক্কর পাঞ্চার বৌমা এলো না? না, বৌমাকে এত শ্বশুরবাড়ি ফেলে রাখিস কেন? তারাই বা কি ভাববে? কি আর ভাববে, বাড়ির যা পরিবেশ তাতে কোনো ভদ্রবাড়ির মেয়ের পক্ষে এখানে একসঙ্গে থাকাটাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এসব তুই কি বলছিস? স্পষ্ট করে বলছি, হেনারে বাড়িতে আসবে না, আমিও বাড়ি খুঁজছি। যুগটাই পাল্টে গেছে, কি আর করব, এখন তোর একান্নবর্তী পরিবার নেই। তোমার প্রশ্ন পেয়ে রাজাটার এত বাড় বেড়েছে, নইলে বাড়িতে কার অধিকার বেশি এ প্রশ্ন তোলার সাহস সে পেত না। বড় ভাই হয়ে সংসারের প্রতি কি দায়িত্বটা পালন করেছিস? দেখো ওভাবে কথা বলো না, যা পেরেছি করেছি, নিজের তো একটা ভবিষ্যৎ আছে, এই বস্তিতে থেকে সেটা নষ্ট করতে চাই না। সেটা বাপ হয়ে আমার কাম্য নয়, বড়জন যেদিন গেল সেই দিনই ধরে নিয়েছিলাম তুইও যাবি। বাপ হয়ে বড়জনই যখন বুঝতে পারেনি তখন তুই কি করে বুঝবি? ছেলেরা যখন চলে যায় বাবার কথা লাগে, তোর তো ছেলেপুলেই নেই, শিক্ষিত বিদ্যান, রাজা তোদের মতো শিক্ষিত নয় বিদ্যান নয় মিস্ত্রি, রাজার সঙ্গে তোদের তুলনা হয়, বেরো বেরিয়ে যা, আমি তোদের মুখ দেখতে চাই না, যা বেরিয়ে যা। বাবা বাবা মা রে বাবা মা, বলে আমার জন্য এবাড়ির ছেলেরা পৌরা চলে যাবে, লোকে শুনলে বলবে কি, আমাকে আর কত খাটো করবে? তুই কেন খাটবি, খাটো তো ওরাই হয়েছে, আজ হোক কাল হোক লোকে তো জানবেই ওরা বউদের সুখের জন্য এই বাড়ি ছেড়ে চলে গেছে। যারা বউদের কথায় ওঠা বসা করে তাদের ভোগান্তি শেষ নেই, দেখ না এক একজন কি চেহারা নিয়ে ফিরে আসবে। ওরা কেন ফিরবে? বিনা পয়সার হোটেলে খেলে বাজার দর জানার প্রয়োজন হয় না, 25 টাকা মনে চাল যে 500 টাকায় দাঁড়িয়েছে সে খবর তো ওনারা রাখেন না, বাড়ি ভরার কথা বাদই দিলাম, ছোটানি সব মাথায় উঠবে। যাগে বাবা কোথায় রে? ওই তো ঘরে, খাওয়া দাওয়া করেছেন? চল বাবা। খাওয়া দাওয়া করেনি কেন? তোমার শিক্ষিত ছেলেরা চলে গেছে বলে মন খারাপ? মন খারাপ হবে কেন, ছেলেরা বড় হলে তো চলেই যায়, বাবা হয়ে আমি আমার দায়িত্ব পালন করেছি, তারা যদি বাপ মার প্রতি দায়িত্ব পালন না করে তাতে দুঃখ করার কিছু নেই। হ্যাঁ বাবা, তোমার দুঃখ করার কিচ্ছু নেই, কারণ তোমার মতো হাজার হাজার বাবা এই বাংলাদেশে আছে যারা নিজেদের স্বার্থ ত্যাগ করে জমি জায়গা বিক্রি করে স্বামী স্ত্রীতে এক বেলা খেয়ে নিজেদের সন্তানদের লেখাপড়া শিখিয়েছে, মানুষ করেছে, সেই সন্তানরা নিজেদের স্বাচ্ছন্দ্যের জন্য সুখের জন্য বউদের কথা শুনে হয় শ্বশুর বাড়ি নয়তো ভাড়া বাড়িতে উঠেছে, তাতে বাবাদের দুঃখ হবে কেন? এটাই তো আধুনিক সমাজের শিক্ষা, এটাই তো আজকের সমাজের নিয়ম, নিজের বাপ মাকে উপরে বোঝা মনে করা আর বাড়ির বেকার ভাই বোনদের ঝিঝক মনে করা। বাবা না, হে দোষ আধুনিক সমাজের নয়, হে দোষ কিছু স্বার্থপর মানুষের, হে দোষ মানুষের নৈতিক শিক্ষার, লোভে সারাটা সমাজ ছেয়ে গেছে, কেউ কারো স্বার্থের এক চুল ত্যাগ করতে চায় না,
যাদের কোনো স্বার্থ নেই তারা কি স্বার্থ ত্যাগ করবে রাজা? তোর কি স্বার্থ ছিল? লেখাপড়া ছেড়ে দিয়ে মোটর গ্যারেজ করেছিস, আমাদের খাওয়াচ্ছিস পড়াচ্ছিস, ওনার ভাগ্নেকে বুকে আগলে রেখেছিস। বাবা, আমার জন্য তুমি খুবই অপমান বোধ করো না? উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারলাম না, ইউনিভার্সিটির ডিগ্রিটা তোমার হাতে এনে দিতে পারলাম না, তার বদলে হলাম মোটর মিস্ত্রি, আমি নষ্ট হয়ে গেলাম। তোকে নিয়ে অপমান বোধ করবো আমি? আল্লাহর কাছে একটাই দোয়া করি, তোর মতো মিস্ত্রি যেন প্রত্যেক বাবা মার ঘরে একটা দুটো করে থাকে, তাহলে বুড়ো বয়সে কোনো বাবা মাকে না খেয়ে মরতে হবে না, না খেয়ে মরতে হবে না। বাবা চলো, বাবা ভাত খেয়ে নেবে, বলো তুই আমাদের খাবার দে। রজনীগন্ধার গুচ্ছটি নিশ্চয়ই আমার জন্য এনেছ? সেই দিন না তুমি বললে, মুখ ফুটে তার সব কথা বলা যায় না, ফুলটা অনেক সময় দুধ হয়ে কাজ করে। বাহ সুন্দর, রজনীগন্ধা আমি খুব পছন্দ করি, তুমি জানলে কি করি? তুমি আর কি কি পছন্দ করো? একদিন আমার পছন্দের লিস্ট তোমাকে দিয়ে দেবো, কেমন? সত্যি বলছো তো? তোমার সঙ্গে মিথ্যে বলবো কেন? ফুলের জন্য তোমাকে ধন্যবাদ। আমি কিছু করিনি বাবা, করিনি, আমি নিজের চোখে দেখলাম, ফুল দিয়ে তোর মাকে আজ পর্যন্ত আমি একটা সিমুর ফুল দিইনি, রজনীগন্ধা। আমার বংশ ইজ্জত তুই ধুর সঙ্গে মিশিয়ে দিয়েছিস, আজ তোকে বাপের কাছে ছেলে আমার জোয়ান কিসের? আরে শামিন, এই যে শুনুন, এই রাখো রাখো। হে নাও, কি ব্যাপার, আপনি কোনো পাত্তাই নেই? আজ আপনি একা বেরিয়েছেন, ওরকম একটা কাণ্ড ঘটার পর আপনার সাবধান হওয়া উচিত ছিল। হ্যাঁ ছিল, কিন্তু আপনি তো জানেন না আপনার ধুলাইকে ওরা এখন আমায় আপামণি বলে ডাকে। তাই নাকি? তো যাচ্ছিলেন কোথায়? তাগাদায়, মামার গ্যারেজে এক লোক গাড়ি সারিয়ে এসেছিল, তারপর থেকে পাত্তাই নেই। সে তাগাদা আরেকদিন যাবেন, চলুন আমার সঙ্গে। ইয়ে মানে? বাসে যেতে বলছি না। তবে? চলুন না, ইয়ে না মানে চলুন না, কোথাও গিয়ে বসি। অত তুমি আপনি করছো কেন? আমার তো মনে হয় আমাদের তুমি করে বলাই উচিত, চলো। সেদিন হঠাৎ রেগে গেলে যা? কই রাগিনি তো, আমার ওসব ভালো লাগে না। জানতে পারি মহাশয় কি কি ভালো লাগে? আমি একটা মানুষ, আমার আবার ভালো লাগা। যাদের মনের জোর নেই তারাই তো হতাশায় ভোগে। মুনমুন, তুমি তো আমার সবটা জানো না। সে আমি জানতেও চাই না। যার ভবিষ্যৎ এমনই যে সেটাকে আশ্রয় করে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার কথা ভাবতেও পারে না। আর এই জন্য কি মহাশয় ড্রাগসের প্রতি আসক্তি? তুমি জানলে কি করে? তোমার এলাকায় কম বেশি সবাই তোমাকে চেনে, তবে যতদূর জানি সংদোষী মানুষ নেশা আসক্ত হয়। এখানে কি হয় তা জানি না, তবে ড্রাগস গাঁজা না হলে আমার চলে না। সেদিন তো গাঁজা কিনতে গিয়ে ঝোঁকের মাথায় কাণ্ডটা ঘটিয়ে ফেললাম। যদি বলে ওষুধ আর খেও না, জীবনটিকে এভাবে নষ্ট করো না। এই প্রথম তুমি আমাকে বললে, আর কেউ আমাকে তোমার মতো করে বলেনি। তোমার সাথে আমার আরো আগে দেখা হলে হয়তো আমার জীবনটা অন্যরকম হতে পারত। এখনো তো বদলে যেতে পারো? না পারি না, এখন মামার গ্যারেজে হিসেব লিখছি, দুদিন পরে হয়তো মামার মতোই মিস্ত্রি হব। কেন, মিস্ত্রি হওয়াটা তো দোষের কিছু নয়, এমএ পাস করে ক্যারিয়ার হচ্ছে অনেক ভালো। মামার মতো তুমিও বলছো? হ্যাঁ বলছি। তা খালাম্মাকে নিয়ে কবে আসছো আমাদের বাড়িতে? আসবো, চলো ওঠা যাক। দেন ওস্তাদ, টেকা দেন, কিছু মোবিল না আনলে চলবই না। যা হবে মানেন কে, আমরা কি ইনসান না? কেমন ছেলের বাচ্চা,
ওস্তাদ দুটো পার্সেল লাগবো এত নাই নেকেন গাতো হজ্জা গ্যারেজে গাড়ি আসার ওটাকে আমার দোষ তাই আমার দোষ রে হোডের পো তোরাই হলি কুফা তোকে গতরের হাড্ডি খুলিয়া আমি গাড়িতে লাগামু আমার নাম লক্ষ্য হ্যাঁ সালাম আলাইকুম এ মাসের চাঁদাটা তো পেলাম না আরে সাহেব দেখতেছেন না কাম কাজ নাই আপনার আছেন চাঁদা লোয়া কেন রাজা মেরে চলে যান না রাজা মেয়ের কাছে যান লস্কর সাহেব জানেন তো কাক কাকের মাংস খায় না ও বেটা তো একসময় রাজনীতি করত এখন না হয় গ্যারেজ করেছে আপনারা যে কি রাজনীতি করেন ভাই কিছুই বুঝি না খালি তো চান্দাই চান্দি আরে সাহেব রাজনীতি অনেক বড় ব্যাপার রাজনীতি কোথায় না লাগে ঠিক আছে যেখানে লাগে সেখানে গিয়ে লাগান পার্টির লোক আসবে চাঁদাটা দিয়ে দেবে নইলে গ্যারেজ উড়িয়ে দেব কালার চান্দা পার্টি ওস্তাদ ওস্তাদ কি হয়েছে বুড়ি মা মরে গেছে আচ্ছা আঞ্জুমান মফিদুলে খবর দিলে ভালো হতো না না নয় মামা বুড়িকে আমরাই দাফন করব বুড়িটা কোথা থেকে এসেছিল জানি না ও তো আমাদেরই ঘরের মানুষ হয়ে গিয়েছিল ও তো বেওয়ারিশ হতে পারে না আমরা মহল্লায় এতগুলো লোক আছি সবাই মিলে পাঁচ দশ টাকা করে দিলেই তো বুড়ির দাফন হয়ে যায় দাও চাঁদা দাও মা কি ভাবছো মা ভাবছি বুড়িটার কথা পাড়ার একটা প্রহরী ছিল জলজন্ত মানুষটা মরে গেল মানুষের আর কোনো ভরসা নেই বাবা ওসব কথা থাক মা চলো তো তোমাকে নিয়ে একটু বেরিয়ে আসি সেই যে আমাকে ছোট্টটি নিয়ে এ বাড়িতে ঢুকেছিলে তারপর আর এই চারদেল থেকে একদম বেরোনি 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 তা তো হয়েছে কি হবে আবার কি বলছি যখন যেতে তোমাকে হবেই চটপট কাপড়টা বদলে নাও রঙিন দোড়া কাটা শাড়িতে তোমাকে যা সুন্দর লাগে চুপ কর তো রাজাটার সঙ্গে থেকে থেকে তুমিও দিনে দিনে একটা পাগল হচ্ছে পাগলই সই যাও কাপড়টা বদলে এসো যাও তো মামা একটা গাড়ি দাও তো মাকে নিয়ে একটু বেরিয়ে আসি বুবু বেরোবে হ্যাঁ ওই তো মা এসছে আরে বুবু এসো এসো দেখ তো পাগলটার কি কাণ্ড যাক বুবুকে বের করতে পেরেছিস তাহলে এই মামিল ওস্তাদ এদিকে আয় টয়েটা স্প্রিন্টারটা কবে ডেলিভারি রে পরশু সারাই হয়ে গেছে ঠিক আছে ওটা নিয়ে যা চাবিটা সামিনকে দিয়ে দে ভাই বেটা মাকে পুরো শহরটা ঘুরিয়ে আনলি আচ্ছা ওই দাঁড়া মাকে নিয়ে বেড়াতে বেরোচ্ছিস কিছু টাকা রাখ যাবো চলো মা সালাম আলাইকুম ও মা তুমি সেই যে গেলে আর তুই এলে না আমার মা এসেছেন উমা কোথায় ওই তো গাড়িতে বসে আছেন কি বোকা ছেলে গাড়িতে বসে রেখেছো কেন নিয়ে এসো আমিও যাচ্ছি চলো এসো মা আমার কি ভাগ্য আপনি এসেছেন মুনমুনের মা
আমাকে আগে বলবি না সে কথা। এভাবে খালি হাতে কেউ আসে? আপনাকে না বলে এনেছি তো, আমি খুব খুশি হয়েছি। এই জন্যই তো আপনার ছেলেকে আমরা এত পছন্দ করি, ও সবার থেকে আলাদা। আসুন, ভেতরে আসুন, চলুন, আসুন আসুন। বাবা, আপনাকে আমরা অনেক আগেই আশা করেছিলাম। আসুন, এই যে দেখো দেখো কে এসেছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? শামিমের মা। সালাম আলাইকুম। ও তাই নাকি? ওয়ালাইকুম আসসালাম। ইউ আর রিয়েলি এ প্রাউড মাদার। আপনি শামিমের মতো একজন ছেলের মা। বসুন মুনমুন, বসুন মুনমুন, বসুন বসুন। ইনি শামিমের মা, সালাম করো। থাক মা, বেঁচে থাকো, যাও বসো। আমরা সেই কবের থেকে আপনার অপেক্ষায় আছি, শামিম বলেনি? জি। যাও মা, শামিমকে তোমার ঘরে নিয়ে যাও। এই দেখো, এতো লজ্জার কি আছে? মুনমুন খুব ভালো ছবি আঁকে, যা ওর ছবি দেখো গে। এ আমরা একটু আলাপ সালাপ করি। একজন হতাশাগ্রস্ত যুবকের ছবি একবার চেষ্টা করছি। তা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা একটা কথা বলবো, আমাকে নিয়ে কোনো শিল্পী কোনোদিন ছবি আঁকবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আর শিল্পী মনের পটে যে ছবিটি আঁকা আছে সেটা কিন্তু একজন রাগি যুবকের। মন থেকে ছবিটা মুছে ফেলাই ভালো। মন তো কারো গোলাম নয়, যে হুকুম করলে তা তামিল করবে। কিন্তু পরে যার অনুশোচনার অন্ত থাকবে না। সেটা তার থাকতে পারে, আফসোস অনুশোচনা নয়। যুবকটির কাছে যে আমি ঋণী, ভালোবাসে দিয়ে সেদিন শোধ করতে চাই না, স্বীকার করতে চাই। মুনমুন। হ্যাঁ শামিম। Thank you.
সব সময় লোক লেগে থাকে চুরি চিন্তায়। এখানে সলিমুল্লাহ চৌধুরী সাহেব কোথায় থাকেন বলতে পারেন? সলিমুল্লাহ চৌধুরী? জি, সলিমুল্লাহ চৌধুরী বলে তো এখানে কেউ থাকে না। হ্যাঁ, তবে সলিমুল্লাহ বলে একজন আছেন ওই মিউনিসিপ্যালিটির সামান্য হেলথ অ্যাসিস্ট্যান্ট, তাকে তো নিশ্চয়ই খুঁজছেন না? হ্যাঁ, তিনি। বাড়িতে একটু দেখিয়ে দেবেন? তুমি একটু বসো। ঠিক আছে ঠিক আছে, যাও আসো। এই বেবি তুমি একটু দাঁড়াও না, চলো চলো। এই যে ইনি ম্যানেজার কাকা। আপনি কেমন আছেন ছোট সাহেব? ভালো, আসুন চলো 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 বসুন। আপনি নিশ্চয়ই খবরটা পাননি?
কিসের খবর? বড় সাহেব গত হয়েছেন, তাও প্রায় তিন মাস হতে চলল। বাবা নেই, মারা যাবার আগে শুধু আপনার কথাই বলতেন, কিন্তু আপনাকে কোথায় পাবো, কত খুঁজলাম। হঠাৎ একদিন আপনার ভাইপো রাসেল সাহেবের সাথে দেখা, তিনি বললেন আপনি এই দিকটায় থাকেন। বড় সাহেব আপনার প্রতি যে অবিচারটা করেছেন। থাক না ওসব কথা, শিরিনের মাও তো কষ্ট পেয়ে গেল, শ্বশুর শাশুড়ির সেবা করার স্বাদ কার না থাকে, মা ছিলেন না, বাবা বেচারিকে সে সুযোগটা দিলেন না, ঐশ্বর্য আর বৃত্তই ছিল তার সব, সাধারণ ঘরের মেয়ে ছিল বলে বাবা তাকে বউয়ের স্বীকৃতি না দিয়ে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন। পরে সেজন্য তিনি ছিলেন অনুতপ্ত, আপনার সন্ধানের জন্য পত্রিকা একবার বিজ্ঞাপনও দিতে চেয়েছিলেন, তিনি অবশ্য জানতেন তাতে কোনো ফল হবে না, তাছাড়া লোকলজ্জারও একটা ব্যাপার ছিল, তাই উনি লিখে গেছেন। যদি কখনো আপনার সন্ধান মেলে তবে তার অনুতাপের কথা যেন আপনাকে জানানো হয়, উইলে আপনাকে এক লক্ষ টাকা দেবার নির্দেশ দিয়ে গেছেন, টাকাটা না নিলে যে হুজুরের আত্মাটা শান্তি পাবে না ছোট সাহেব। সামান্য কটার টাকা নিয়েই বা কি করব, আপনি ও টাকা দান করে দেবেন। এক লক্ষ টাকা? তুমি বলছো সামান্য? ঘরে আইবুড়ো মেয়ে, ওই টাকা দিয়ে মেয়ের বিয়েটা তো নিশ্চিন্তে দিয়ে দিতে পারবে। সেটা আমি বুঝবো। না না, এ তোমার নিছক পাগলামি। ম্যানেজার সাহেব আপনি কিচ্ছু ভাববেন না, কোথায় যেতে হবে কি করতে হবে আমাকে বলুন, আমি দায়িত্ব নিচ্ছি। আপনি আমায় বাঁচালেন, এই নিন সলিসিটারের কার্ড, আমি এবার আসি ছোট সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। অষ্টম এডওয়ার্ডের কথা শুনেছিলাম, প্রেমের জন্য সিংহাসন ছেড়েছিলেন, তুমি দেখছি তার চেয়েও কম নয়, জমিদারি ছেড়ে কস্তুরী বাগলেনে পড়ে আছো। আমরা সত্যি মানুষ চিনতে ভুল করি, ভুলের প্রায়শ্চিত্তটা এবার আমি করতে চাই। এই যে মা শেরিন, এসো এসো, তোমার দাদু জমিদার মারা গেছে, তোমাদের ম্যানেজার এসে সে খবরটা দিয়ে গেলেন। বাবা বাবা, কস্তুরী বাগলেনে গরম খবর। কি হয়েছে? শুধু সলিমুল্লা না, সলিমুল্লা চৌধুরী জমিদারের ছেলে, শ্রীনাপার দাদু মারা যাওয়ার সময় চৌধুরী সাহেবের এক লক্ষ টাকা দিয়ে গেছে, ম্যানেজার এসা সেই খবরটা দিয়ে গেল। বাবুর আলী সাহেব তো ছোটখাটো জমায়েত কইরা সেই ঘোষণাই দিল। বলিস কি রে, ঘটনাটা ভোজবাজির মতো মনে হচ্ছে। আরে এই যে রাজা, আমি তো তোমাকেই খুঁজছিলাম। কেন বলুন তো? আমি তো মনস্থির করেই ফেলেছি কি, আমার কামালের সঙ্গে ওই শিরিনের বিয়ের ব্যাপারটা। ও, কামাল তোমাদের বন্ধু, সেই তোমাদের বলবে, আমি আগে ভাগে তোমাকে বলে গেলাম। যাই, আমাকে আর চৌধুরী সাহেবকে নিয়ে বেরোতে হবে, আস। কি হয়েছে রাজা ভাই? কিছু না, তুমি এখন যাও। তুমি বললি আমি যাব নাকি? আমার খুশি আমি যাব না, আজকাল তুমি একদম আমাকে সহ্য করতে পারো না। চুপ করো তো কুসুম। কেন চুপ করব? শুনেছি তোমার শিরিনের সাথে কামালের বিয়ে ঠিক হয়ে গেছে, এখন তো তোমার খুশি হওয়াই উচিত, তা না হয় মনের ঝালগুলো আমার উপর ঢালছো কেন, আমাকে চলে যেতে বলছো কেন? হ্যাঁ বলছি, যাও, আমাকে জ্বালাতার কোনো দিন এখানে আসবে না। রাজা ভাই হঠাৎ খেপে গেল যে? খেপে না, আমি যে নার্স, নার্সরা কি আর ভালো নেই যে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, ভালো করে কথা বলতে হবে? নার্সদের সবাই করুণা করে, রাজা ভাই বা বাঁচাবে কেন?
নির্গুণ হয়ে বসে আছো যে? কিচ্ছু না। কুসুমকে তুমি কি বলেছো? বিকেলে গ্যারেজে খুব কাজ ছিল। শালা, সব মেয়ে মানুষের একই স্বভাব, শুধু প্যান প্যান করতে জানে। সেটা যখন জানোই, তারপরেও কুসুমকে এতটা প্রশ্রয় দেওয়া কি তোমার উচিত হয়েছে? কুসুম তো এখন তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে, তোমার প্রেমে পড়ে গেছে। নয়ন। হ্যাঁ রাজা ভাই, শিরিনকে এড়াবার জন্যে, শিরিনকে ভুলে থাকবার জন্যে কুসুমকে তুমি প্রশ্রয় দিয়েছিলে, যাতে শিরিন তোমাকে ভুল বুঝে তোমার পথ থেকে সরে দাঁড়ায়। বেচারি কুসুম, সেও তো মেয়ে মানুষ, সে কি করে বুঝবে যে তুমি তার সঙ্গে অভিনয় করছো? এখন সেও তো তোমার প্রেমে পড়ে গেছে। অসম্ভব, এ হয় না, এ হতে পারে না। কুসুমকে আমি অন্য চোখে দেখি, আমি তাকে স্নেহ করি। হয়, পৃথিবীতে এমন কিছু হয় যা বিশ্বাস করা যায় না। যেমন তুমি বলো শিরিনকে তুমি ভালোবাসো না, কিন্তু শিরিন তো তোমার কাছে কোনো অন্যায় করেনি। বেঁচে থাকার জন্য যে জীবন তুমি বেছে নিয়েছো, তার জন্য শিরিন তো কখনো অনুতাপ করেনি। তুমি মোটর মিস্ত্রি বলে তোমার দিক থেকে তো ঘৃণায় কখনো মুখ ফিরিয়ে নেয়নি। শিরিনকে নিয়ে তুমি কেন খেলা খেলছো? খেলা? একে তুই খেলা বলছিস? মানুষের জীবনে সত্য কখন যে কিভাবে আসে তা তো কেউ জানে না। লেখাপড়া ছেড়ে মিস্ত্রি, কিন্তু শিরিন তো লেখাপড়া করেছে, উচ্চ শিক্ষায় শিক্ষিতা হয়েছে। আমি জানি ও আমাকে যতই ভালোবাসুক না কেন, একদিন না একদিন আমার এই পরিচয় ওকে দুঃখ দেবে, যন্ত্রণা দেবে। শিরিনের ভালো চাই বলেই তো একদিন নিজেই ওর পথ থেকে সরে এসেছিলাম। এসব কি বলছো রাজা ভাই? কখনো কোথাও হার মানলে না, শেষটায় প্রেমের কাছে হেরে যাবে। এ হার নয় রে নয়ন, শিরিন যে রাজাকে ভালোবাসত সে রাজা শেষ হয়ে গেছে, সে রাজা মরে গেছে। যা, আমাকে একটু একা থাকতে দে প্লিজ। না, শুনতে তোমাকে হবে। রাজা ভাইকে নিয়ে তুমি যে খেলা খেলছো তাতে তার কাটা ঘায়ে নুনের ছিটে পড়েছে, আর সেই জ্বালা মেটাবার জন্য বোতলের পর বোতল মদ সে গলায় ঠেলে দিয়েছে। আর আমি, আমি তার সঙ্গে মিশেছি তোমার মাঝে হিংসে সৃষ্টি করে রাজা ভাইয়ের জীবনে তোমাকে ফিরিয়ে আনতে। কুসুম। হ্যাঁ শিরিন, তোমরা একজন মানুষের বাইরের খোলসটাই দেখেছ, ভেতরটা দেখোনি। আমি জানি রাজা ভাইয়ের ভেতরটা কি হাহাকারে ভরা। তুমি কি বলতে চাও রাজাকে কষ্ট দিয়ে আমি সুখ পাই? আমি তো রাজাকে ভুলিনি, ভুলতে পারি না। তাহলে কামালকে নিয়ে কেন এই খেলা খেলতে গিয়েছিলে? রাজা ভাইকে তুমি কি চিনেছো? রাজা ভাই কি পরশ্রীকাত যে তুমি অন্যের সঙ্গে প্রেম করলে রাজা ভাই তার উপর ঝাঁপিয়ে পড়বে? এ হচ্ছে সেই লোক যে তিলে তিলে নিজেকে নিঃশেষ করে দেবে, কিন্তু কোনো প্রতিবাদ করবে না। কিন্তু কুসুম, আমি যাচ্ছিলাম, আমি তো তাই আছি। না, তুমি তা নেই। যে খেলা খেলতে গিয়েছিলে তার পরিণতি আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে একবার ভেবে দেখেছো? তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমার বাবার হঠাৎ টাকা প্রাপ্তিতে স্বার্থপর কামালের বাবা কামালের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে। এখন তোমার প্রতিবাদ করার কোনো ক্ষমতা নেই। না, না, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা, সব মিথ্যে, সব মিথ্যে কথা। সত্য মিথ্যা সেটা তোমার ব্যাপার, আমি একজন নার্স, মানুষের সেবা করাই আমার ধর্ম। যে মানুষটি দিন রাত তোমার ছবি বুকে নিয়ে চলছে, যে মানুষটি তোমার স্মৃতি ভুলে থাকার জন্য চলছে, আমি শুধু সেই বুকে একটু প্রলিপ লাগাবার চেষ্টা করেছি, এর বেশি কিছু নয়। তুমি যে তার কতটা জুড়ে আছো সেটা তুমি বোঝো না শুনো, সেটা তুমি বোঝো না কুসুম। তুমি তো জানো না রাজা আমার কতটা জুড়ে আছে, রাজা ছাড়া আমার যে কেউ নেই। Thank you.
বিধেছে ভালোবেসে কে বিধেছে বলুন আমায় আমি মাতাল হয়ে বেতাল হলে কার কি আসে যায় বলো কার কি আসে যায় রাজা ভাই, তুমি এত রাতে? বাবা ফেরেননি? নিজের জীবনটাকে কেন এভাবে নষ্ট করছো রাজা ভাই?
নষ্ট। সব ফুল দিয়ে যেমন মালা গাঁথা যায় না, বলতে পারো মালা গাঁথা হয়ও না, তেমনি দু একটা জীবন যেন নষ্ট হতে আসে, নষ্ট হয়ে যায়। আর এটাই নিয়তি, নিয়তিকে তো অস্বীকার করা যায় না শিরিন। হয়তো যায় না, কিন্তু নিয়তির কাছে তুমি হার মানবে এটাও কি আমাকে বিশ্বাস করতে হবে? বিশ্বাস অবিশ্বাসের কথা নয় শিরিন, এটাই সত্যি, এটাই বাস্তব। একটা মিস্ত্রির জীবন তো এরমই হয়। না হয় না। এই কথা কেন বলছো? সবারই একটা স্বপ্ন থাকে, চাওয়ার থাকে, পাওয়ার থাকে। সেই স্বপ্ন ভঙ্গের বেদনা না পাওয়ার বেদনা কে দুঃসহ রাজা তা তুমি বোঝো না। তারপরেও তুমি কেন আমাকে এড়িয়ে চলো? রাত অনেক হয়েছে, এত রাতে একজন মিস্ত্রির সঙ্গে কথা বলতে দেখলে ভদ্রলোক আবার মাইন্ড করবে। না করবে না, তোমাকে আজ বলতেই হবে। বলতেই হবে? হ্যাঁ। শিরিন, তুমি সব জানো, সব বোঝো, এরপরও তুমি আমাকে ছোট করতে চাইছো কেন, অপমান করতে চাইছো কেন? আমি তোমাকে অপমানও করছি না, ছোটও করছি না। আমি শুধু জানতে চাই, আমি যে রাজাকে চিনতাম, জানতাম, সে রাজাকে নিঃশেষ হয়ে গেছে, সে রাজাকে মরে গেছে। সে রাজা মরে গেছে, সে রাজা নিঃশেষ হয়ে গেছে। আজ যে রাজাকে দেখছো, সে রাজা তোমাদের সমাজপতিদের দৃষ্টিতে, তথাকথিত শিক্ষিত লোকের দৃষ্টিতে একজন নটের মিস্ত্রি, যার কোনো সামাজিক মর্যাদা নেই। দেশের ডাকে বিশ্ববিদ্যালয় ছেড়ে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, এমনকি তোমার প্রেম, তোমার ভালোবাসাকে উপেক্ষা করে। কারণ তখন আমার কাছে প্রেমিক, প্রেমিকা, বাবা মা, ভাই বোন সবার চেয়ে বড় ছিল দেশ। কিন্তু আজ লুক অ্যাট মি, আই অ্যাম এ ব্লাডি সিম্পল মোটর মেকানিক, সোজা বাংলায় যাকে বলো মোটর মিস্ত্রি। এর জন্য দায়ী কে? এই দেশ না দেশের মানুষ? কে তোমাকে মোটর মিস্ত্রি হতে বলেছিল? কেউ বলেনি, আমি নিজেই হয়েছি, আমি নিজেই হয়েছি। কারণ স্বাধীনতার যুদ্ধে গিয়েছিলাম কারো দালালি করার জন্য না, নিজের সত্তাকে বিক্রি করার জন্য নয়। ভেবেছিলাম দেশ স্বাধীন হলে ফিরে এসে আবার বিশ্ববিদ্যালয়ে যাব, লেখাপড়া শেষ করে স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক হয়ে সুখী জীবন যাপন করব। শেষ পর্যন্ত লেখাপড়া হয়নি, হতে দেয়নি। কারণ যে বিশ্ববিদ্যালয় ছেড়ে গিয়েছিলাম, ফিরে এসে সে বিশ্ববিদ্যালয় আর পাইনি। তাই আজ আমি একজন স্বাধীন মিস্ত্রি হয়ে বেঁচে আছি, কারো দালালি করারও প্রয়োজন হয় না, নিজেকে গরু ছাগলের মতো কারো কাছে বিক্রি করারও প্রয়োজন হয় না। কিন্তু মিস্ত্রি পেশা খারাপ, গ্যারেজের ব্যবসা খারাপ, কে তোমাকে বলেছি? তুমি মিথ্যে অভিমানে নিজেকে সবসময় ছোট মনে করো। না শিরিন, না, এ মিথ্যে অভিমান নয়। মোটর মিস্ত্রি যদি ছোটই না হবে, তবে আমার ভাই ভাবিরা আমার জন্য অপমান বোধ করবেন কেন? আমার বাবা পাড়ায় মাথা উঁচু করে হাঁটতে পারেন না কেন? তাই রাতের অন্ধকারে চোরের মতো বাড়ি ফিরি, সব অপমান, সব জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য গলায় মদ ঢেলে দেই। তুমি কাপুরুষ, তুমি ভীরু, তাই মদ খেয়ে নেশা করে নিজের অতীত ভুলতে চাও, নিজেকে নিঃশেষ করে দিতে চাও। কিন্তু যার মন আছে, যার মনে ভালোবাসা ছিল, ভালোবাসা আছে, সে তো তোমার মতো নেশা করে অতীতকে ভুলতে পারে না। সে কি করবে বলতে পারো? অতীত কেবল বেদনা জাগায়, সে কি পারে না সেই অতীতের ছবি মন থেকে মুছে ফেলতে? না পারে না, পারে না, পারে না, পারে না বলে তো রাতের অন্ধকারে নিজের মান মর্যাদার কথা ভুলে তার সেই ভালোবাসার মানুষটির কাছে আসে করুণা চাইতে, একটু ভালোবাসার ভিক্ষে চাইতে। যে অতীত ভুলে থাকার জন্য তুমি মদ খেতে পারো, আমি মদ খেতে পারি না, আমি মদ খেতে পারি না। তবে জেনে রাখো রাজা, আমি বিষ খেতে পারি। আর পারছি না, আর পারছি না, আর পারছি না, আর পারছি না। অতীত
ঝুলে থাকার জন্য তুমি মদ খেতে পারো, আমি মদ খেতে পারি না। তুমি জেনে রাখো রাজা, আমি বিষ খেতে পারি। দাদু 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 ভাই, তুমি তুই কি করে এলি? কি রে, আপনার শরীর কেমন বাবা? তোমার শরীর খারাপ নাকি? না, দাঁড়িয়ে কেন, বসো। বৌমা কেমন আছে? ওকে নিয়েই তো সমস্যা, গল ব্লাডারের ব্যথাটা বেড়েছে, অপারেশন না করলেই নয়। বেশ তো, করিয়ে নাও। কিন্তু এত টাকা যে কোথায় পাই? আপনার কাছে কিছু টাকা হবে? আমার কাছে টাকা কোথায়? পেনশনের সামান্য কোটি টাকা, সে তো এমনি এমনি শেষ হয়ে যায়। এখন টাকাটা যে কোথায় পাই? আজকাল কারো কাছে ধারটারও পাওয়া যায় না। কেন, রাজার কাছে যাও। যাব, রাজা ছাড়া আর তো কোনো লোক দেখি না। ঠিক আছে দাদু, আমি ছোট চাচার কাছে যাই। আচ্ছা, আরে টান না, আরে গর্ত তুই। বড় ভাই একটু ভেতরে চল, তোর শুনে আমার কথা। তুই খেলা কর। কি ব্যাপার? বড্ড মুশকিলে পড়েছি, তোর ভাবির গল ব্লাডার অপারেশন করাতে হবে। টাকাটা কোনোভাবে জোগাড় করতে পারছি না, হাজার তিনেক হলেই চলবে। দিতে পারবি? পারবো না কেন, মিস্ত্রি তো, তোমাদের মতো অফিসার নই। কিন্তু আমার এই টাকায় যে গিরিজ আর মোবিলের গন্ধ, তোমরা ভদ্রলোকরা তো আমার এই গন্ধ সহ্য করতে পারো না। যাকে এনাও, আরো লাগলে বলো। বিপদে ভাই তো ভাইয়ের পাশে দাঁড়ায়। তোর ঋণ আমি কিভাবে যে শোধ দেব জানি না রাজা। ঋণের কথা কেন বলছো বড় ভাই? ছোটবেলায় কোলে পিঠে করে মানুষ করেছ, আমি চাইলে কি তোমাদের ঋণ, তোমাদের আদর স্নেহ ফিরিয়ে দিতে পারবো? রাজা, আরেকটা সমস্যা হলো যে তোর ভাবি হাসপাতালে ভর্তি হলে সুমনকে কে দেখবে? ও বরং কদিন এখানেই থাক। আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ভাবি কি ভাববে? ভাবির আশা সুমন বড় হয়ে জজ ব্যারিস্টার হবে, আমাদের এখানে থাকলে তো মিস্ত্রি হবে। আর খোটা দিস নে ভাই, ছুটি ছাটার ঝামেলা আছে, অফিসে যেতে হবে, আমি যাই রে। ঠিক আছে বড় ভাই, একটা কথা বলবো। বল। আমি তোমার চেয়ে বয়সে অনেক ছোট, তোমাদের মতো লেখাপড়াও শিখতে পারিনি। যদি ব্যর্থ বিহার ক্ষমা করে দিও, তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর কে কতটা দুঃখ পেয়েছে জানি না, তবে বাবা খুব দুঃখ পেয়েছে। কারণ পৃথিবীতে এমন কোনো বাবা আছে বড় ভাই, যে তার সন্তানের সুখ চায় না, শান্তি চায় না, উন্নতি চায় না? আজ তোমার ছেলে সুমন যদি তোমাদের ছেড়ে চলে যায়, তোমার কেমন লাগবে বড় ভাই? রাজা। হ্যাঁ বড় ভাই, আমি যদি বেয়াদবি করে থাকি, বুবু যদি অন্যায় করে থাকে, তুমি তো বড় ভাই, তুমি আমাদের শাসন করলে না কেন? বাবা যে কদিন বেঁচে আছে, তোমরা আবার এই বাড়িতে চলে এসো বড় ভাই। আমি আমি এক হাজার পাচ্ছি না বড় ভাই। ভাসো রাজা, আসবো, তোর ভাবিকে নিয়ে সহজ হসপিটাল থেকে বাড়িতে চলে আসবো। সুমন, তুমি তোমার ছোট চাচার কাছে থাকো, কেমন? যাই রে। আচ্ছা ছোট চাচা, দু টাকা দাও তো। কেন রে, সকালে কিচ্ছু হয়নি তো। হ্যাঁ বলিস কি, আরো কথা আছে। বড় মামি তো মাকে দু চোখে দেখতে পারে না, বাবা মা দিন রাত ঝগড়া করে। বাবা মাকে বলে খাওয়াচ্ছিলাম কিসে, যার বুদ্ধি নেই সেই তো ঘর জামাই হয়। চুপ চুপ চুপ। কেন, ভুলে যাবো কেন?
মেয়েরা যাকে একবার মন দেয় তাকে কোনোদিন ভুলতে পারে না। ছেলেরা হয়তো পারে। না পারে না, আমার মামা তো সেরকম নয়। তোমার মামা? মামার কথাই তো বলছি। উফ, তাও ভালো, আমি ভাবলাম। কিন্তু মামা মেয়েটিকে ভুলে থাকার অভিনয় করলেও মেয়েটি কেন নীরবে সব মেনে নিচ্ছেন? নীরবে যে তিনি সব মেনে নিচ্ছেন এটা বুঝলে কি করে? তাহলে তিনি প্রতিবাদ করছেন না কেন? তোমরা যা পারো, মেয়েরা কি তা পারে? তাদের না বলা কথাগুলো শুধু মনের দেয়ালে মাথা কুটে মরে। তোমরা পুরুষরা সে না বলা কথার ভাষা বুঝতে পারো না। তাহলে নিশ্চয়ই সে মেয়েটিকে কষ্ট দিয়ে তোমার মামা এত সুখ পেতেন না। কি জানি, তুমি কি তোমার মামার মতো আমাকে ভুলে থাকার অভিনয় করছো না তো? না মুনমুন, না, তুমি আছো তাই তো এখন আর আমি হতাশায় ভুগি না। কোনো ভাই মিলনে বি
মামা একটু এদিকে এসো তো। মামা কি রে, সারাদিন গ্যারেজে খাটাখাটনি করো, তাই রাতে একটু একটু খাও। আমরা কিছু মনে করি না, কিন্তু আজ কদিন ধরে দেখছি শুধু রাতে নয়, দিনে দুপুরেও খাচ্ছ। তাতে তোদের কি, যা। কাল রাতে বাড়িও যাওনি, গ্যারেজে শুয়েছিলে। নিজেকে কেন এত কষ্ট দিচ্ছ মামা? কষ্ট কিসের কষ্ট? তোমার যদি ভালো না লাগে বাড়ি গিয়ে বিশ্রাম করো গে, আমরা তো আছি, আমরাই গ্যারেজ চালাবো। নয়ন, যার যার কাজ কর গিয়ে, আমাকে জ্ঞান দিতে আসিস নে। এটা জ্ঞান দেবার কথা নয় মামা, তুমি আমাদের জন্য এত কিছু করছো, তার বিনিময়ে তোমার জন্য কি আমাদের কিছুই করার নেই? তুমি নিজেকে এভাবে কষ্ট দেবে আর আমরা তো চুপ করে দেখবো? না, দেখাবি না। তোরা সবাই মিলে আমাকে কি ভেবেছিস? আমি কি ভিখারি? সবার কাছে করুণা ভিক্ষা চাইছি, কারো করুণা নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। যা, ভেঙে যা, কি হয়েছে রে? আমার বাসা বাজা ভাই, এই বাড়ির কাছে চাঁদা চাইছি, দিচ্ছে না। কিসের চাঁদা? কিসের চাঁদা তুমি জানো না? তুমিও তো একসময় রাজনীতি করতে। আজ পার্কে মিটিং আছে, পার্কে মিটিং আছে তোদের, খরচ করবি তোরা। এই গরিবদের কাছ থেকে চাঁদা নিতে এসছিস কেন? তোদের যে নেতা আসবে তার কাছে এই টাকা নিয়ে খরচ কর। নেতা কেন দেবে? তুমিও তো একসময় রাজনীতি করতে, তোমার ওই নীতির জন্য রাজনীতি ছেড়ে মোটর গ্যারেজ করেছো। আজকের রাজনীতির সম্বন্ধে তোমার কোনো জ্ঞান নেই। মিস্ত্রি হয়েছো, মিস্ত্রি হয়ে জীবনটা কাটিয়ে দাও। চোখ কর শালা, ফকির নির্বাচন রাজনীতি করতে এসছিস, পাবলিকের কাছ থেকে চাঁদা তুলে জুলুম করে নিজেদের পেট চালাস, আর মুখে রাজনীতির বুড়ি আওড়াস। তোদের মতো পলিটিক্যাল টাউটদের কি করে শায়েস্তা করতে হয় তার হাজার জানা আছে। রাজা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আমার পার্টির লোক কিন্তু তোমাকে ছেড়ে দেবে। তুই তোর পার্টি নিয়ে থাক, আমরা যারা সৎ জীবন যাপন করছি আমাদেরকে আমাদের মতো থাকতে দে। ফের যদি তোদের এই এলাকায় দেখেছি তোদের সবকটাকে জ্যান্ত পুঁতে ফেলবো। চল, ঠিক আছে, আমরাও দেখে নেব। তাই করেছিলেন, কাক কাকের মাংস খায় না, সময় সময় খেতে হয়। আপনি কি ভেবেছেন রাজার গ্যারেজ এমনি এমনিতে জমে উঠেছে? এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। কেরম মনের কথা কইছেন ভাই, আয় দুকার চা দে তো বাবা, একটু দেশের বাঁচাই পড়ি। ঠিক আছে, কোন বেটা রাজনীতির ঘুঘু দেখেছে? ভাব দেখেনি। কিন্তু রাজা মিয়া তো আপনাকে লাগে পলিটিক্স করছে, এই মিয়া তো প্যাচ কষবো। আরে সেই প্যাচ ডিজেল মোবলের তোড়ে কবে কেটে গেছে শোনেন। ড্রাইভারি তো এখন আর করি না, এই মালের ব্যবসাই করি।
এসব মাল ঠেলা আমার লাগবে না। আপনি শিক্ষিত লোক, নতুন গ্যারেজ করেছেন, সস্তায় মাল ফেলে আপনারই সুবিধে। আমরাও চাই এ ব্যবসায় শিক্ষিত লোক আসুক, আপনার গ্যারেজ জমলে আমরাও দু পয়সা রোজগার করতে পারি, তাই বড় করে এসেছিলাম। ঠিক আছে, তোর কি কি মাল আছে পরে সব নিয়ে আসিস, এখন বিরক্ত করিস না, যা। সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই, চলো তুমি কাজ সমাধা করো, আমি তোমাকে প্রোডাকশন দেব। ওস্তাদ কিছু খরচাপাতি দেন, দু বোতল না মেরে তো জোর পাচ্ছি না। কত খাইবি? কি ব্যাপার স্বামী? আপনার সাথে আমার কিছু কথা আছে। আমার সঙ্গে? হ্যাঁ, এসো। কি ব্যাপার বলো তো? মামাকে নিয়ে আপনারা কেন এই খেলা খেলছেন? মানে আপনারা কি চান একটা লোক আপনাদের চোখের সামনে তিলে তিলে নিঃশেষ হয়ে যাক? আমি কেন? যার বিন্দুমাত্র মানবিক বোধ আছে সেও চাইবে না, কিন্তু যে লোকটা কষ্ট পেতে ভালোবাসে, চোখের সামনে সবকিছু ঘটতে দেখেও নীরবে সবকিছু মেনে নিয়ে তিলে তিলে নিজেকে নিঃশেষ করে দিতে চায়, তাকে ঠেকাবে কে? তাই বলে আপনাদের কিছুই করার নেই, কিছুই বলার নেই। আমি কি করব? তাকে বাঁচাতে পারি ওই একজনই, শিরিন। শুনেছি কামালের সাথে শিরিনের বিয়ে চূড়ান্ত। এসব আপনি কি বলছেন? হ্যাঁ স্বামী, পারো তো বিয়েটা ঠেকাও। হ্যাঁ, তাই যাচ্ছি। আমিও যেমন জানি এ পাড়া সবাই জানে আপনি এবং মামা দুজন দুজনকে ভালোবাসতেন, মামা তার জীবনের এই বিপর্যয়ের জন্য এবং আমাদের মুখের দিকে তাকিয়ে আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করে, কিন্তু মামা আপনাকে ভুলতে পারেনি। আপনি কেন মামার জীবনটাকে নিয়ে এভাবে ছিনিমিনি খেলছেন? আমি তোমার মামার জীবন নিয়ে ছিনিমিনি খেলছি? এ কথা আর পাঁচজনের মতো তুমি আমাকে বলতে পারলে স্বামী? কেন বলতে পারবো না? আজ ঘটা করে আপনার বাবা বাবু সাহেবের ছেলে কামালের সঙ্গে আপনার বিয়ে দিচ্ছে এবং আপনারও তাতে সম্মতি আছে। স্বামী, স্বামী, তুমি ছেলে মানুষ, তোমাকে আমি সব কথা বলতে পারবো না, সব কথা বোঝাতে পারবো না। তোমরা শুধু আমার বাইরের রূপটাই দেখেছো, আমার অন্তরটা তোমরা কোনোদিন দেখার চেষ্টা করোনি। আমার অন্তরে তোমার মামার ছবি ছাড়া আর কারোর ছবি নেই স্বামী। তাই তো রাতের পর রাত তোমার মামার কাছে ভিখিরির মতো করোনা ভিক্ষে চেয়েছি, আমাদের আগের জীবনটা ফিরে পাওয়ার জন্য ভিক্ষে চেয়েছি। প্রতিবার পাথরের গায়ে ধাক্কা লেগে ফিরে এসেছি, তোমার মামার মন গলাতে পারিনি। যে মানুষ পাথর হয়ে গেছে তাকে কি করে গলাবো স্বামী, কি করে গলাবো? শিরিন আন্টি। হ্যাঁ স্বামী, তবে আমিও হার মানব না। তোমার মামা যদি তোমাদের জন্যে, তার গ্যারেজের জন্যে, তার আজকের এই বিপর্যয়ের জন্যে তিলে তিলে নিজেকে নিঃশেষ করে দিতে পারে, তাহলে আমি আমার প্রেমের মর্যাদা দেবার জন্য নিজেকে শেষ করে দেব। বিয়ে আমার হবে কামনের সঙ্গে, তবে জীবিত শিরিনের সঙ্গে নয়। আন্টি, আপনি আমাকে মাফ করে দেন আন্টি, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আমি আপনাকে কথা দিচ্ছি আন্টি, আমি বেঁচে থাকতে আমি আপনাদের মরতে দেব না আন্টি, আমি আপনাদের মরতে দেব না স্বামী। হ্যাঁ আন্টি। এই নিচে নাটা শক্ত করে ধরিস, ধরছি তো। নয়ন মামা। হ্যাঁ, দেখো তো এখন আমার কত কাজ, তুমি তো জানোই। হ্যাঁ জানি, কদ্দূর ওদিকটা ক্লিয়ার, এখন শুধু আসল জায়গায় নক করা বাকি। চলো। তার আর উপায় আছে? কেমন করে সবাই জেনে গেছে এ পাড়ায় লাশ হয়ে আসলে বেওয়ারিশ হয় না। আবার কে মারা গেল? কে জানে, ওই তো রাস্তার পাশে মরে পড়ে আছে। কি হয়েছে রে? কি আর হবে, বুড়ির মতো আর একটা বেওয়ারিশ লাশ দাফন করতে হবে। দেখো গে, ওই তো গাছের নিচে মরে পড়ে আছে। চল তো নয়ন দেখি। দাও চাঁদা দাও। হ্যাঁ তা ধরে বাগরা, ভালো কামেল। চলো চাঁদা তুলতে হবে। হ্যাঁ চলো এসো। Thank you.
গুড ম্যান, রাজনীতি করো, সাধারণ মানুষের সাথে মেশো, তাই তাই বোঝো। ধর, কোথায় নিয়ে যাবো রাজা ভাই? ধর বলছি। দাদু চাঁদা দাও তো, আজও মহল্লায় একটা বেওয়ারিশ লাশ এসে পড়ে আছে, দাফন করতে হবে। তোমার কাজই দাদু যত বেওয়ারিশ লাশ দাফন করা, আল্লাহ তোমার ভালো করবে। শামিম, শামিম, এই লাশ বেওয়ারিস না, ওরে এই লাশ বেওয়ারিস না, এই লাশের ওয়ারিস তুই, এ তোর হারিয়ে যাওয়া বাবা শামিম। না শামিম, এ তোর হারিয়ে যাওয়া বাবা, এই লাশ বেওয়ারিস না, এই লাশ বেওয়ারিস না। কি হয়েছে? শামিম, পাড়ার সবার দাফন কাফনের কাজ তো তুই করিস, তুই তো সবার আগে যাস, আর যাবি না? তোর বাবাকে সাজিয়ে দিবি না বাবা? মামা, শামিম চুপ করো, চুপ করো। এভাবে ভেঙে পড়লে কি হবে? এই দাও দাও, কি হয়েছে? বাবা এই কি হয়ে গেল? বাবা এই কি হয়ে গেল? এই যে তোমার টাকা, তুই এসো। থাক মা, থাক থাক থাক। বাবা, কাঁদছিস কেন? আমি জানতাম তোর একদিন ফিরে আসবি। বাবা বাবা বাবা, আজ আমি পিতৃহারা হলাম, আমার হারিয়ে যাওয়া বাবাকে যে আমি এভাবে পাবো এ আমি কোনোদিনও ভাবতে পারিনি। তাও তো বাবা দেখে পেয়েছিলাম, কিন্তু জীবিত তো পেলাম না। এ আফসোস মুনমুন, তোমাকে আমি কি করে বোঝাবো?
যে ছেলে কোনোদিন প্রাণ ভরে কাউকে বাবা বলে ডাকেনি, বাবার আদরও পায়নি। আফসোস তারও ছিল, তাই তো তিনি এসেছিলেন। মনমোহন, মনমোহন, ওর হারিয়ে যা বাবা ফিরে এসেছিলেন, কিন্তু তাকে ওরা জীবিত পায়নি। সে কি নেই? কিছুই তো বলে গেলেন না। এতদিন কোথায় ছিলেন, কেমন ছিলেন? তাও তো শেষ দেখাটা দেখতে পেয়েছিলে। এইভাবে দেখা না হওয়াটাই ভালো ছিল। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে মাকে কি দেখবে? আমার চেয়ে বেশি ভেঙে পড়েছেন আমার ছোট মামা। আজ কদিন ধরে তার কোনো খোঁজ খবর পাচ্ছি না। কোথায় থাকে, কোথায় খায়, কি করে কিছুই জানি না। কত খুঁজলাম পেলাম না। বাবার মতো মামাও যদি হারিয়ে যায়। কি সব বলছো, তোমার মামা তোমাদের ছেড়ে কোথায় যাবেন? এসো বাবা, আমার সঙ্গে এসো, এসো। কোথায় হারিয়ে গিয়েছিল বলো তো? দুলা ভাইকে শেষবারের মতো সাজিয়ে দিয়ে সেই যে উধা হলে। শিরিন, সবকিছু কেমন যেন অলট পালট হয়ে গেল। জীবনে কখনো হার মানিনি, কখনো ভেঙেও পড়িনি, কিন্তু বিশ্বাস করো শিরিন, আমি আর পারলাম না, নিজেকে কিছুতেই সামলাতে পারলাম না। আমার কেন যেন মনে হতো দুলা ভাই একদিন ফিরে আসবেন। দুলা ভাই হারিয়ে যেতে পারেন না, আমার দুঃখী নিয়ে বুবুর মুখে হাসি ফুটবে। কিন্তু কি যে হয়ে গেল, দুলা ভাইকে এভাবে পাবো আমি কোনো দিন ভাবিনি। কেউ কি চিরকাল বেঁচে না থাকে না, কিন্তু মন যে মানে না। মা মারাবার পর থেকে বুবুকে দেখেছি রঙিন কাপড়ে, সেই বুবুকে দেখব কাফনের মতো সাদা শাড়িতে, কিভাবে দেখব? তুমি তো পারবে রাজা, তোমার মতো মনে বলার কার আছে বলো? তুমি কি বোঝো না, তোমার কষ্ট আর একজন সইতে পারে না। যে কোনো মূল্যে হোক না কেন, সে তোমাকে হারাতে চায় না রাজা, হারাতে চায় না, হারাতে চায় না। শিরিন, শিরিন, ঘরে চলো, চলো। কুসুম একটু ধরো তো। তুমি রাজা ভাইকে ঘরে নিয়ে যাও, আমি শামিমকে ডেকে আনি। তুমি বসো, আমি আসছি। কি ব্যাপার আন্টি? তোমার মামাকে পাওয়া গেছে। কোথায়? চুপ, ওরা সব ঘুমিয়ে, এসো আমার সঙ্গে। গ্যারেজে কেউ আছে নাকি? ডিজেল মোবিলে তো থাকার কথা, কিন্তু কে যেন বেরিয়ে গেল। চলো তো গ্যারেজটা দেখে আসি। এরকম কোন বস্তা গ্যারেজে থাকার কথা নয়।
তাহলে এটা এলো কোথা থেকে কিছু তো বুঝতে পারছি না খুলে দেখো তো এটার মধ্যে কি আছে এগুলো তো আমাদের নয় এর মধ্যে কি তোমাদের এখানে কেউ মোটর পার্টস বিক্রি করতে এসেছিল রস্তম ড্রাইভার বলে একজন এসেছিল মোটর পার্টস বিক্রি করতে মামা তাকে পরে আসতে বলেছিল রাতের অন্ধকারে বস্তায় ভরে পার্টস রেখে যাওয়ার কারণটা কি নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে বস্তাটা এখানে রাখা নিরাপদ নয় ধরো ডিজেল মোবিলকে ডাকি ওরা বস্তাটা নিয়ে ঘরে রাখুক না আমার বাসায় নিয়ে চলো জানাজানি হলে অসুবিধে হতে পারে ধরো আবে ওই কাউঠা হচ্ছে কাউঠা পুলিশ তো মাল পাইলো না ঠিক মতো বস্তরা রাখছিলি তো আরে বলেন কি তাও রেখে এসেছিলাম শেষ রাতে যাতে কাক পক্ষ টের না পায় ঘুম থেকে ওঠার আগেই তো পুলিশ যে হাজির তাহলে বস্তাটা গেল কোথায় এই তোর বস্তা আমি না আমি না ওই লক্ষণ আর ওই পলিটিশিয়ান ভাই আমাকে পাঠিয়েছে শুয়োরের বাচ্চা কার গায়ে হাত তুলেছিস তুই জানিস না এর পরিণাম কি হতে পারে আবে যা ঠিক আছে আমিও ডেকে নিচ্ছি কে কোথায় গেছিলিস বস্তাটা ফিরিয়ে দিয়ে এলাম বস্তা কাল রাতে রস্তম ড্রাইভার বস্তাটা গ্যারেজে রেখে গিয়েছিল কুসুম আন্টি দেখেছিলেন বলেই রক্ষে আরে ওস্তাদ লক্ষ্য আমাকে গ্যারেজ কারা করতে চাইছিল ওই সিরাজ মেয়ে তারা বুদ্ধিটা দিছিল বলিস কি পাইপটা সিরাজ মিয়ের দিশে দোলাই উনি হালা নাকি পোলা পানো এমন মহল্লাই আছে এইসব কথা আমাকে বলবি না সিরাজ পারে না এমন কোনো কাজ নেই তোরা না মাঝে মাঝে এমন ঝামেলা করে ফেলিস ওস্তাদ ওস্তাদ সিরাজের লোক সব মাইক্রোবাস ভরে আইতাছে দোকান পাট সব তাড়াতাড়ি বন্ধ করে দে তোরা তৈরি হয়ে নে সিরাজ ছোট মামা বলেছে আপনাদের আমাদের ঘরে গিয়ে থাকতে কেন সিরাজের দলবল আমাদের মহল্লা অ্যাটাক করতে আসছে ছোট মামা বলেছে তোমাদের ঘরের ভেতরে থাকতে জানেন টি যাও 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 তোমরা ভেতরে যাও ভেতরে যাও কুসুম আন্টি কুসুম আন্টি কি ব্যাপার ছোট মামা বলেছে আপনাদের সবাইকে আমাদের ঘরে গিয়ে থাকতে কেন সিরাজ তার দলবল নিয়ে আমাদের মহল্লা অ্যাটাক করতে আসছে চলুন আঙ্কেল আপনি মনমনের কাছে শুনলাম তোমার বাবা মারা গেছেন আমি আসতে পারিনি তাই তোমার মার সঙ্গে দেখা করতেছি কিন্তু আমাদের মহলে আজ বিরাট গন্ডগোল চলছে কি হয়েছে সিরাজ নামের এক পলিটিক্যাল টাউট আমাদের মহলে অ্যাটাক করতে আসছে আপনারা কিছু ভাববেন না আন্টি ওনাদেরকে আপনি আমাদের ঘরে নিয়ে যান যান আন্টি আসুন বেরিয়ায়
কুসুম না না কুসুম না তুমি কি করলে কুসুম তুমি কি করলে Arrest all of them. What? All of them. Hey, hey, political tout ta amader mohalla attack koreche ebong guli koreche. Kusum. Tumi more gele. Shirine ki hobe? Na Kusum na. Tumi morte parna. Tumi morte paro na. Shirin. Raja bhai boro bhalo. Taki tumi bhul bojona. Je lokta চলছে তাকে তুমি আর চালিও না আমাকে আমাকে কথা দাও রাজা ভাইকে নিয়ে তুমি সুখী হবে শিরিন কুসুম কুসুম